আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটি মর্মান্তিক খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বিষয়টি হচ্ছে বিএসএফের গুলিতে দুদিনে পাঁচ বাংলাদেশি নিহত চলুন জেনে নিই বিস্তারিত বন্ধুরা বিস্তারিত জানার আগে আপনাদের কাছে একটি বিষয় বলতে চাই আমার বাংলাদেশ চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে সাবস্ক্রাইব করে নিন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চলুন জেনে নিই বিস্তারিত বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বি বাহিনী বিএসএফ এর গুলিতে গত দুদিনে অন্তত পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছে বৃহস্পতিবার ভোরে উত্তরাঞ্চলীয় নৌগার পুরুষা উপজেলার দুয়ারবাল সীমান্তে গোপা গুলাগুলিতে ওই তিনজন নিহত হয়েছে বলে দাবি বাংলাদেশ রক্ষা বাহিনী বিজিবি এতে আরও তিনজন বাংলাদেশি আহত হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে বলে জানা যাচ্ছে ঘটনা খতিয়ে দেখবে বিজিবি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন বিজিবি একজন ক্যাম্প কমান্ডার মুকলেসুর রহমান আজবুরের দিকে বিশ থেকে পঁচিশ জন বাংলাদেশে গরু ব্যবসায়ী ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরছিল এই সময় ভারতের সীমান্তে কেদারপাড়া ক্যাম্পের বিএসএফের জওয়ানরা তাদেরকে লক্ষ্য করে এলোপাতাটি গুলি ছুটতে থাকে এতে ভারতীয় সীমান্তের ভেতরে তিনজন নিহত হন স্থানীয় দাবি করছে তারা গরু ব্যবসায়ীদের সাথে জড়িত তবে বিএসএফ বিভিন্ন সময় বলেছে সীমান্তে নানা সময় যারা গুলিতে নিহত হয় মূলত তারা গরু পাচার ও কারবারের সাথে জড়িত থাকে এর আগে গতকাল লালমনিরহাটের হাতিবান্দা সীমান্তে বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে বলে খবর পাওয়া যায় বুধবার বুধবারপুরে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে উপজেলার বনকুচি সীমান্তের কাছে এই গুলাগুলি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে লালমনিরহাট পনেরো বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম তহিদুল আলম এ ঘটনার প্রতিবাদপত্র পাঠিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে গত এক বছরে বাংলাদেশ ভারত সীমান্তে দেশটির সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ এর হাতে বাংলাদেশ প্রাণহানির সংখ্যা তিন গুণ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্র বাংলাদেশের কয়েকটি শীর্ষস্থানে ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করে সংস্থাটি এই প্রতিবেদনে বলা হচ্ছে দুই সালে ভারতীয় সীমান্তে বিএসএফ বিএসএফের হাতে প্রাণ হারিয়েছে আটত্রিশ জন বাংলাদেশি এর মধ্যে তেত্রিশ জন গুলিতে প্রাণ হারিয়েছে আর বাকি পাঁচজন নির্যাতনের শিকার হয়ে মারা গেছে অথচ এক বছর আগে অর্থাৎ দু আঠারো সালে প্রাণহানির গড় সংখ্যা ছিল চোদ্দ জন সে হিসেবে এক বছরের ব্যবধানে প্রাণহানির সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে বন্ধুরা এমন সব নিউজ পেতে আমার বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন ধন্যবাদ